আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সকাল সকাল বের হয়ে যাব দুবাই মলে, তো নাস্তা খেয়ে নিচ্ছি। পানি গরম করতে দিয়েছে। এখন আমি এখানে গুঁড়া দুধ দেওয়া হয় না কফির মধ্যে, যে কফির মধ্যে আপনি টেস্ট লাইক মিল্ক, এই যে লিকুইড একটা মিল্ক আছে, এটা দিয়ে চা কফি খেতে পারবেন। ওর বাবারে আমার গরম হয়ে গেছে। বন্ধ করে দিয়েছি। এগুলি আমরা পানি খাওয়া হয়ে গেছে, আমাদের এগুলি ফেলবো না। আমরা চলে যাওয়ার পরে আসবে রুম সার্ভিস, তারা পরিষ্কার করে দিয়ে যাবে। মিল্ক কি কম দিছ? তার মধ্যে গুঁড়া দুধ না, ওটা লিকুইড দুধ আর কি দিব, তো যেটা আপনাদেরকে দেখালাম। তাহলে নাস্তা খেয়ে এখন আমি আমার কফি বানিয়ে নিয়ে খেয়ে নিব যাওয়ার আগে। এই জায়গায় একটু মিল লিকুইড মিল্কটা দাও তো, একটু লিকুইড মিল্কটা দাও। বেশি সাদা যাবে না? মনে হচ্ছিল যে ইয়াটা বেশি করা হয়ে গিয়েছে, তাই আবার একটু লিকুইড মিল্কটা দিয়ে নিলাম। আর এই যে দেখুন মগটা কিন্তু অনেক বড়, অল্প না, তো এক মগ কফি আর কি খেয়ে বের হব এখনই। আর এই যে আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি আমাদের হোটেলের লবিতে, লবিটা কিন্তু খুবই সুন্দর আর অনেক বড়। আর এই যে লবির এই পাশে তাদের দুবাইয়ের মানে রাজা প্রিন্স ওদের ছবি লাগানো আছে। আর এই যে আমরা গাড়ি দিয়ে বের হয়ে গেলাম, আর এটার পিছনে বুর্জ খলিফা, দুবাই মলের সাথেই তো বুর্জ খলিফা। আজকে আমরা সকালে দুবাই মল ঘুরবো, তারপরে ফিশ অ্যাকোয়ারিয়াম ঘুরে দুবাই মলেই দুপুরের খাবার খেয়ে তারপরে আমরা বিকেলে আমাদের বুকিং হচ্ছে বুর্জ খলিফা, ওইখানে যাব। এই যে আমরা চলে এসেছি দুবাই মলে, মানে এখান থেকে শুরু হলো আজকে আমাদের ঘোরাঘুরি, মানে মার্কেটে ঘুরবো। আপনাদেরকে বলতে বলতে মার্কেটে ঢুকে পড়েছি। আর এই যে দেখুন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন মার্কেটটা, মানুষজন কম মনে হবে, আসলে মানুষজন প্রচুর, কিন্তু এত বড় মার্কেট, এত বড় যে মনে হচ্ছে যে অনেক মানুষ বোধহয় কম। দূরের থেকে দেখতে পাচ্ছেন দুবাই মলের সাইন, এখানে দাঁড়িয়ে কেউ ছবি তুললে বুঝে যাবে যে এটা কোথায়। সবাই একটা হইলেও ছবি তুলে, সবাই দুবাইয়ের এই জায়গায়। আর এটা হচ্ছে পারফিউম, আতর, শুপিস, তারপর কুফুর, একটা ওই যেটা আর অ্যারাবিয়ানদের ঘরের ভিতরে মানে সামনে থাকে ওপেনিং এন্ট্রান্সে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে মিররের মতো নিজেকে দেখে তো অবাক, এত শুকনো আমি। পানির আওয়াজটা শুধু শুনুন, এত ভালো লাগছে আমার কাছে। অদ্রি আবার এখানে দাঁড়িয়ে ছবি তুলেছে, বলতেছে মা তোমরাও দাঁড়াও। আসলে জায়গাটা খুবই সুন্দর, মানে সামনে থেকে দেখলে মানে বোঝা যায় যে এত সুন্দর করে মনে হচ্ছে এগুলো মানুষগুলি উপর থেকে লাভ দিচ্ছে, কিন্তু কিসের সাথে লাগানো বুঝলাম না। আর এখন আমরা উপরে যাচ্ছি। আজকে আমাদের সকালে হচ্ছে নাস্তা খেয়ে বের হতে হতে আমাদের 8:30 মতো বেজেছে। তারপরে আমরা দুবাই মলে ঘুরবো। হাঁটতে গিয়ে নজরে পড়লো ব্যাংকে থেকে সবাই টাকা উঠাচ্ছে বোধহয়। সব গিফট আইটেম মধ্যে গিফট এভরিথিং ফ্রি গিফট আছে, যে কার্ড এমন কার্ড এই যেখানে কার্ড, তারপর স্ট্যাম্পও আছে।
এখন যেমন দাম হবে এর থেকে তিন চার গুণ দাম কমে বাংলাদেশ বাজার। কি দাদা গিফট লাগে এখানে, ক্যাপ, সব ব্যাগস, ব্যাগ আর ব্যাগ, ব্যাগে ব্যাগে ব্যাগ, নিজে হয়ে গুড বক্স করার জন্য এই যে এখানে র্যাপিং পেপার কস্টিউম আমি যেটা র্যাপ করে রাখি না ওটা দেখলি বুঝলাম। আর এগুলো হচ্ছে যে একটু আগে এখানে ছিল, এই যে এখানে থ্যাংক ইউ কার্ড। হ্যাঁ আসি বাবা, এই যে আসতেছে গিফট আইটেম, গিফট আইটেম, অনেক কলম পেন্সিল, চকলেটস, আমি কলম দেখলাম, গ্লিটার পেন, পেন, পেন্সিল, মনে করি আমি এর জন্য এরকম একটা নিম আচ্ছা নতুন স্কুল ভর্তি। দুবাই মলে মানে হাঁটার রাস্তায় এগুলি একটু পর পরে পড়ে, এগুলি আবার অর্ধে দেখতেছিল। আর আমি হাঁটতে হাঁটতে হাতের ডান পাশে একটা সুন্দর জুতার দোকান, এই জুতার দোকানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে আমাদের শাহরুখ খান। তাই ভিতরে ঢুকে জুতা কিনতে পারি আর না পারি পুরোটা তো হেঁটে দেখতে পারি। দুবাই মলের প্রতিটি দোকান এত সুন্দর করে গোছানো আর এত সুন্দর, প্রত্যেকটা ব্র্যান্ডের দোকান, এত বড় জুতা দেখছেন অবস্থায় মনে পড়ে মানুষ, সুন্দর সুন্দর জুতাগুলি, দামও ওরকম সুন্দরই হবে। তারপর নিচে যাবে লোয়ার প্লেসে, এই নামার পর ওই পাশটায় নামার পর হেঁটে একবার যাবো, লোয়ার গ্রাউন্ডে যেতে হবে, লোয়ার গ্রাউন্ডে গিয়ে তারপর ওই যে ওদিকে ফোর্ট, ওকে এবার ব্যাক হয়ে যান তো লোয়ার, 2 মিনিট 1 সেকেন্ড লাগবে। এত বড় মার্কেট, তাই জায়গায় জায়গায় এরকম বড় স্ক্রিন আছে, তো এখানে নাম লেখে মানে আপনি কোথায় যেতে চান ওটা সার্চ দিলে দোকানটাও দেখিয়ে দিবে, এবং আপনি কোথায় আছেন দোকান থেকে কীভাবে লোকেশনটা ওটাও দেখায় দিবে, এবং কতটুকু সময় লাগবে সব কিছুই দেখায় দিবে। আর দেখুন সব বড় বড় দোকান, আর মানুষজন কিন্তু হালকা মনে হচ্ছে কিন্তু আসলে হালকা না। আর আমরা এই পাশ দিয়ে ঘুরে এ পাশে এসেছি, তাই এগুলি আবার দেখা যাচ্ছে, মানে মাঝখানে তো আর হারিয়ে যাওয়ার মতো মার্কেট, যে কোনো সময় মানে মল মার্কেট যেটাই দেখুন সব নাম করা নাম করা। আয়ান এত স্লোভাবে বিভিন্ন দোকানে গিয়ে গিয়ে দেখতেছে, তাই বলে কি তুমি কি নিচে যাবা না, তাই আয়ান হাসতেছিল। আর এই যে আমরা আবার নিচে যাচ্ছি, কেন আমাদের যে লোকেশনটা যাবো ওটা নিচে, তো আমরা আগে ফিশ একুরিয়ামে যাব, তারপরে দুপুরে লাঞ্চ করে নামাজ পড়ে তারপর আমরা আমাদের কিন্তু আজকে সারাদিন এখানেই থাকবো।
এই যে আয়ানের জন্য, আয়ান বলতেছে মা আমার জন্য একটা ব্যাগ নিয়ে নাও, কারণ সে এখানে আসার আগেই তার এরকম একটা ব্যাগ ছিল ওটা ভেঙে ফেলছে, দুষ্টুমি করতে করতে চাকা সব ভেঙে ফেলছে। আর এখানে শোপিসগুলো আমার এত ভালো লাগছে, নিয়েছি এই যে বুর্জ খলিফার এটা গোল্ডেন কালার নিয়েছি। তো এখানে দুবাই মলে মানে কিছু কেনার মতো অনেক কিছুই আছে, কিন্তু আমি বলবো দুবাই মলে কেনার দরকার নেই, এখানে অনেক দাম। আমরা এখানটা যাব, আজকে এখানটা গেছি এগুলো দেখেছি। এই দোকানটার ভিতরে আমাকে অদ্রি বাবা ঢুকতেই দিবে না, বলতেছে না না এখন সময় নষ্ট হবে চলো অন্য জায়গায় যাই। কিসের জন্য সেটা তো আমরা সবাই বুঝতে পেরেছি, সেটা হচ্ছে শোপিস। আমার শোপিস এত পছন্দ, আমি কোথাও গেলে যদি শোপিস দেখি আমার কিনতে ইচ্ছা করে। তো আর এখানে বিভিন্ন আইটেমও আছে, তারপরে শোপিস আছে, আর এরকম একটা আমরা মানে ইয়ার থেকে এনেছি সাফারিতে, এরকম একটা বইমের মধ্যে আমাদের চারজনের নাম লিখে তারপরে করে দিয়েছে ওইখানে যারা থাকে তারা। তো আমি বলতেছি এখানে আছে এগুলি, কিন্তু এখানে তার আমাদের নাম নেই, এখানে এমনি স্বাভাবিক। এই যে বুর্জ খলিফা, তারপরে এই যে দেখুন, তারপর বুর্জ আল আরব, এগুলি হচ্ছে বুর্জ আল আরব। তারপরে মানে বিভিন্ন রকম শোপিস আছে এখানে, মগ আছে, মগের মধ্যে বুর্জ খলিফা, বুর্জ আল আরব, তারপরে দুবাইতে যেগুলি মানে প্রসিদ্ধ স্থানগুলি ওগুলির বিভিন্ন মগ আছে, গ্লাস আছে, কলম, তারপরে বিভিন্ন জিনিস আছে। আর এটা হচ্ছে কোরআন শরীফ রাখার বক্স, খুবই সুন্দর লাগছে আমার কাছে, কিন্তু ভারী হয়ে যায় মানে ওজনে, নালে তো নিয়ে আসা যেত। আর বিভিন্ন খেলনা আছে বাচ্চাদের, আমার বাচ্চারা তো বড় হয়ে গিয়েছে, এইসব খেলনা দিয়ে তো খেলার মানে খেলার মতো না। এই যে পিস্তল, বন্দুক, তারপরে এগুলি, আর একপাশে বিভিন্ন আইটেম আছে দোকানটার মধ্যে, খেলনা, শোপিস, তারপর ব্যাগ, মানে বাচ্চাদের স্কুল ব্যাগ। এই যে গলার মালা, গলার সেট আর কি, একদম ব্রেসলেটের মতো প্রথম ভেবেছিলাম, কিন্তু না একদম গলায় লাগানো ওগুলি। আর এই যে বিভিন্ন পেন্সিল বক্স, কালার করার পেন্সিল বক্সগুলি, একই রকম জিনিস কতগুলো দিয়ে এগুলাই সেল করে। ওয়াটার পট, যেসব বাচ্চারা নতুন স্কুল গোয়িং ওদের জন্য অনেক আইটেম আছে। অদ্রি বলতেছে মা এগুলি না আমি অনেক ব্যবহার করেছি, অদ্রি আবার এগুলি ছোটোবেলার থেকে অনেক ব্যবহার করেছে। এত শোপিস দেখুন, এখান থেকে তো আমি দুই তিনটে এনেছি, সেটা আর কি বলবো। আজকে দুবাই মলের ব্লগটা আমি এখানে শেষ করলাম, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।